ambassador.cervece.space.010.com এর পক্ষ থেকে নির্বাচন পরবর্তী সময় অতিক্রান্ত করছে আমরা এবং আজকে আমাদের সরকারের সফট অনুষ্ঠান হয়ে গেল নির্বাচনকে ঘিরে প্রত্যাশা পূরণের জায়গায় কেউ আছেন কেউ প্রত্যাশা পূরণ হয়নি সেकांत থেকে অভিমানে সুরে কথা বলছেন আবার কারো প্রত্যাশা পুরোনোর ধারে কাছেও যাননি সেখান থেকে আন্দোলনের সুর চলছে কিন্তু দেশের খবরের পাশেই অনেক খবর রয়েছে যে খবরগুলো আসলে কতটা যে আমাদের জন্য ভয়াবহ ব্যাপার অপেক্ষা করছে আমাদের দেশের পার্শ্ববর্তী দেশগুলোর খবরের পত্রিকাগুলো পড়লে কিছুটা কিছুটা জিনিস আন্দাজ করা যায় এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিসটি আমি দেখলাম আজকে যেটা হচ্ছে আনন্দবাজার পত্রিকায় ক্ষমা করবেন আনন্দবাজার পত্রিকায় একটি শিরোনামা আমাকে বেশ ভাবিয়ে তুলেছে খবরটি এরকম যে গরু পাচারের রুটে এখন ইয়াবার রমরমা মাদক করিডরে কলকাতায় প্রাণকেন্দ্র এটুকু খবর পড়ার পর মনে হবে যে এখানে আমাদের ভাবার কী আছে পুরো খবরটা যখন পোট পড়েছি আমি আমিও প্রথম যখন শুধু শিরোনামটা পড়েছিলাম এমনটাই ভেবেছিলাম যে এখানে শঙ্কিত হওয়ার কি বা আছে কিন্তু ক্ষমা করবেন প্রচন্ড ঠান্ডায় কণ্ঠ কাজ করছে না যাই হোক নিচেই আছে বাংলাদেশ মায়ানমার সীমান্তে টেকনাফে চলছে মাদক বিরোধী অভিযান এই ছবির নিচে ক্যাপশনটা দেখে আমি পুরো খবরটা পড়ি পুরো খবরটি হচ্ছে এরকম এই জন্য একের সর্বনাশ অন্যের পৌষ মাস মাদক বিরোধী টানা অভিযানের নাবিশ্বাস উঠেছে বাংলাদেশের মাদক কারবারিদের আর সে অভিযানের ছোট ছোট গোলাপি রঙের ট্যাবলেট দেখলে মনে হবে লজেন্স এক হাজার ট্যাবলেটের ওজন একশো গ্রামের লুঙ্গির খুঁট হোক বা প্যান্টের পকেট অনায়াসে সে দিয়ে যায় এরকম কয়েক হাজার ট্যাবলেট আর সেই ট্যাবলেট পৌঁছে দিতে পারলেই মোটা মুনাফা ওই মাদক ট্যাবলেট অর্থাৎ ইয়াবা পাচার কর্ডের মূল কেন্দ্র এখন কলকাতা সেখান থেকে উত্তর চব্বিশ পরগনা এবং নদীয়া হয়ে লাখে নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট চলে যাচ্ছে পশ্চিম বাংলাদেশে গত কয়েক মাসে বদলে গিয়েছে বাংলাদেশ সীমান্তে চোরাচালানের সমীকরণ গরু ছেড়ে এখন সীমান্তের বাঘা চোরাচালানকারীরা ঝুঁকছেন ইয়াবা পাচারের দিকে গত মে মাস থেকে গোটা বাংলাদেশ জুড়ে চলা মাদক বিরতি পুলিশ অভিযানই ভাগ্যবদ্ধ দিয়েছে এখানকার কারবারিদের এমনটাই দাবি সীমান্ত এলাকার ব্যবসায়ীদের এদেশের স্বীকার করেছেন সে কথা গোটা পূর্ব এশিয়ার মধ্যে ইয়াবা মাদকের সবচেয়ে বড় বাজার এবং বাংলাদেশে মিশ্রণে তেরিয়ে এই মাদকের প্রচলন শুরু দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তখন সেনাদের দেওয়া হতো এই মাদক পরবর্তীতে দক্ষিণ পূর্ব এশিয়া তাইল্যান্ড মায়ানমার লাওস কম্বোডিয়াতে অত্যন্ত জনপ্রিয় হয়ে এই মাদক তাই ভাষা ইয়াবার অর্থ পাগল করা ওষুধ এই শতকের শুরুর দিকে বাংলাদেশে বিশাল বাজার খুঁজে পাই ইয়াবা বাংলাদেশের মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের মধ্যে পঞ্চাশ লাখ ইয়াবা আসক্ত যদিও ওই দেশে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের দাবি ইয়াবা আসক্তের সংখ্যা আরো কয়েক গুণ বেশি বাংলাদেশ পুলিশের তথ্য অনুযায়ী দুই সালে সে দেশে আমদানি করা হয়েছিল প্রায় তিরিশ কোটি আবার ট্যাবলেট আর পুরোটাই আমদানি হতো মায়ানমার থেকে কয়েক হাজার কোটি টাকার ব্যবসা কিন্তু সেই পাচারের রুটটাই এখন বদলে গিয়েছে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত বছরের মে মাসে দেশ জুড়ে মাদক বিরোধী কঠোর অভিযানের নির্দেশ দেন বাংলাদেশ পুলিশের দাবি টানা অভিযানে প্রায় পঁচিশ হাজার দাগি এবং সন্দেহজনক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে পুলিশের সঙ্গে মারা গিয়েছে কয়েকজন কুখ্যাত মাদক কারবারি যদিও ঢাকার একাধিক মানবাধিকার সংগঠনের দাবি সংঘর্ষ মৃতের সংখ্যা বেশি গত আগস্ট মাস থেকে বাংলাদেশের এই মাদক বিরোধী অভিযানের একের পর এক সন্দেহভাজন মাদক কারবারের মৃত্যু নিয়ে উদ্বেগে প্রকাশ করে একাধিক আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন আন্তর্জাতিক চাপের মুখে এরপর অভিযানে কিছুটা ভাটা পড়লেও ততদিনে বদলে গিয়েছে বাংলাদেশে ইয়াবা আমদানির সমস্ত রুট কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার এক আধিকারিক জানাচ্ছেন প্রথম কয়েক মাস পুলিশ অভিযানে দেখা দিলেও চোরা কিছুটা দ্রুত বিকল্প রুট এবং পাচারকারীদের নয়া নেটওয়ার্ক তৈরি করে নেয় দুদেশের মধ্যে গোয়েন্দা তথা আদান প্রদানের সঙ্গে যুক্ত এক আধিকারিক বলেন ঢাকার মোহাম্মদপুর জেনেফা ক্যাম্প এলাকায় ইস্তিয়া আহমেদ বা কারাইল বস্তি বাবা কাশিমের মতো কুখ্যাত মাদক কারবারীরা কয়েকশো কোটি টাকার মালিক তাদের মতো বড় মাথারা গোড়াতেই গা ঢাকা দিয়েছে কেউ কেউ পালিয়ে দেশে লুকিয়ে আছে ধরা পড়েছে মূলত নিচুতলার পাচারকারীরা ফেরার মাদক মাফিয়ারা তাই দ্রুত নতুন রুট তৈরি করে নেয় গোয়েন্দাদের দাবি আগে মায়ানমার থেকে সরাসরি নাফ নদী পেরিয়ে টেকনাফ দিয়ে বাংলাদেশে ঢুকতোই যাবা কিন্তু ধরপাকড়ের পর প্রথমে দুটি বিকল্প রুট তৈরি হয় এ নিয়ে ভারতীয় গোয়েন্দাদের বেশ কিছু তথ্য দিয়েছে বাংলাদেশের র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান র‍্যাপ সে তথ্য অনুসারে বিকল্প রুটের প্রথমটি ছিল ছিল মায়ানমার থেকে মিজোরাম হয়ে সীমান্ত দিয়ে বাংলাদেশ বাংলাদেশের সিলেটের পটুয়াখালী ও কুয়াকাটা হয়ে নদীপথে ঢাকা কিন্তু র্যাব কয়েক সপ্তাহের মধ্যে সেই রুটের হদিস পাওয়ায় এবার পুরো রুটটাই ঘুরিয়ে দিয়েছে পাচারকারীরা এদেশের নার্কোটিক কন্ট্রোল ব্যুরোর গোয়েন্দাদের দাবি এখন মায়ানমার থেকে মণিপুর মিজোরাম হয়ে সড়কপথে পথে কলকাতায় চলে আসছে লাখে লাখ ইয়াবা ট্যাবলেট তারপর কলকাতা এবং সংলগ্ন উত্তর চব্বিশ পরগনার বিভিন্ন এলাকায় জমা করে রাখা হয় সে মাদক প্রথম দিকে বাংলাদেশ থেকে ক্যারিয়ারে এসে নিয়ে যেত ট্যাবলেট এরকমই একটা গ্যাংকে সম্প্রতি কলকাতার বেনিয়া থেকে পাকড়াও করে কলকাতার পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স কেন্দ্রীয় গোয়েন্দাদের দাবি এখন উত্তর চব্বিশ পরগনা এবং নদীয়ায় গরু পাচারের করিডোর ধরেই প্রতিদিন পাচার হচ্ছে লাখ লাখ ইয়াবা বসিরহাটের কাছে গোজাডাঙ্গা সীমান্তের এক ব্যবসায়ী নাম প্রকাশ না করার শর্তে বলেন আগে যারা মূলত গরু এবং অস্ত্র পাচারের সঙ্গে যুক্ত ছিল তারাই এখন ইয়াবা পাচার করছে কারণ গরু বা অস্ত্র পাচারের থেকে ইয়াবায় ঝামেলা কম এবং টাকাও বেশি সূত্রের খবর একদম নিচুতলার পাচারকারীরা প্রতি হাজার ইয়াবা ট্যাবলেট পাচার করে আয় করে সাত থেকে আট হাজার টাকা ধর পাকড়ের আগে বাংলাদেশে এক একটি ইয়াবা ট্যাবলেটের দাম ছিল তিনশো টাকা এখন সেটাই বিক হচ্ছে পাঁচশো টাকায় তাই ক্যারিয়ারদের পেছনে দরাজ হস্ত মাদক কারবার নিয়োগ হচ্ছে নতুন নতুন ক্যারিয়ার উত্তর চব্বিশ পরগনার গোজাডাঙ্গা পেট্রাপো জাউডাঙ্গা এবং নদীয়া জেলার একাধিক সীমান্তবর্তী গ্রাম দিয়ে ওপারে যাচ্ছে ইয়াবা শুধু নিচু নয় নিরাপদ ইয়াবা মজুত করছেন অনেক বড় ব্যবসায়ীও এক লাখ ট্যাবলেট এক সপ্তাহ রেখে দিলেই মিলছে তিন লাখ আর সে মোটা মুনাফার লোভে দলে দলে যোগ দিচ্ছে ইয়াবা ব্যবসায় কলকাতাকে কেন্দ্র করেই গড়ে উঠছে মাদক বাজারের নয়া করিডোর একবার ভেবেই দেখুন কি কিলোমহস্যক অবস্থা অপেক্ষা করছে আমাদের জন্য ধন্যবাদ সবাইকে দেখা হবে পরবর্তী ভিডিওতে